ওই ভাইটা কই আজকে নাম জানো কি সে ভাইটা তো আসে নাই আচ্ছা আপনাদের মধ্যে কোরআন কিনতে যাওয়াতে একটা অলসতা শয়তানের অলসতা আসে আমরা অনেকেই পয়সা আছে সামর্থ্য আছে কিন্তু কোরআনটা কিনবো এই সময়টা অনেক সময় হয় না আমরা এখান থেকে কিছু কোরআন বিতরণ করতে চাচ্ছি আপনারা যদি কেউ মনে করেন তাহলে এখান থেকে আপনারা একটি কোরআন গ্রহণ করতে পারেন এমন কেউ আছেন এমন কেউ আছেন আসেন সামনে কোরআন আপনি নেবেন আমি নিয়েছি একটা নিছেন আচ্ছা আচ্ছা দি আসেন সামনে হাত দিন বিসমিল্লাহ আল্লাহ যেন আপনাকে এই কোরআনের যে হকিকত এটা যেন মানার জানার এবং মানার জন্য তৌফিক দান করেন এবং আপনার পরিবারকে যেন কোরআনের মধ্যে কোরআনের আলোতে নিয়ে আসতে পারেন সে তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলি আমিন আচ্ছা ঠিক আছে সেটা দিতে পারেন অসুবিধা নাই আরেকজন আবার আমরা এই টাকা দিয়ে তাদের কোরআন দরকার আরেকটা কিনি আপনার লোক দিয়েন যে কোনো একজনের এটাই দিলাম হাদিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এই খুচরা টাকা আপনি রাখেন ভাঙায় দিতে হবে আচ্ছা আর কেউ আছেন আপনি আসুন আপনার বাড়িটা কোথায় আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেন আপনার হাতটা লাগান যে আল্লাহ পাক যেন আপনাকে সত্যিকার কোরআনের যে হক সেটা আদায় করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমরা আমিন প্রিয় ভাই এখানে যে যে দলেরই হন সবার জন্যই কোরআন তাই না সমস্যা নাই সবাই আসবেন এবং আমরা কোরআন শুনব কোরআন জানবো এখানে কোরআন ছাড়া অন্য কোনো কিছু বলা হয় না এবং কোরআন আর কোরআনের আলোতে আমরা জীবন গড়ব ইনশাল্লাহ সবাই বলি আমরা আমিন আপনি কি বলবেন একটা কথা বলবেন বলেন জি আচ্ছা ঠিক আছে আপনি আরেকদিন বলবেন তো ইনশাল্লাহ তাহলে এখানে আমাদের এই মাহফিলকে আমরা সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ